আজকে আমাদের টপিক সেটা হচ্ছে হলো হ্যান্ড পেইন্ট করবো আজকে আমরা। হ্যান্ড পেইন্ট করার জন্য আমরা যে ফ্যাব্রিকটা আজকে বেছে নিয়েছি সেটা হলো ডেনিম ফ্যাব্রিক। আজকে আমরা ডেনিম জ্যাকেটের উপরে কাজ করব। যদি কোনো মানে ছবি সিলেক্ট করা থাকে সেটা তো আমরা নিব, অথবা নতুন একটা এক্সিস্টিং ইন্টারনেট থেকে একটা ছবি বেছে নিয়ে যেটা ভালো লাগে আপনার, অথবা নিজের মনের মাধুরী দিয়ে করতে পারেন। আমরা আজকে একটা রেফারেন্স পিকচার নিয়েছি, আফ্রিকান একটি ড্রয়িং, সেটা আমরা এঁকে নিচ্ছি জ্যাকেটের পিছন ব্যাক সাইডে করছি। ফ্রন্ট সাইডেও কাজ করতে পারি আমরা, ব্যাক সাইডেও করতে পারি। আজকে আমরা ব্যাক সাইড এমব্লেসমেন্ট করছি। তো ফার্স্টে যেটা করবো আমরা পেন্সিলে আউটলাইন করে নেব, ওয়াশেবল একটা কালার ইউজ করবো যাতে এটা ওয়াশ করলে কালারটা উঠে যায়। তো আমরা ড্রয়িংটা করছি এখন। এই মিডিয়া হিসেবে নিয়েছি আমরা অ্যাক্রিলিক পেইন্ট, অ্যাক্রিলিক কালার। আমরা কালার মিক্স করছি, স্কিন টোন তৈরি করবো আমরা। স্কিন টোন তৈরি করার জন্য যেটা নিচ্ছি আমি ইয়েলো কালার, রেড কালার। আমরা ডার্কিশ ব্রাউন যে স্কিন টোন সেটা, আফ্রিকান স্কিন টোন সেটা নিচ্ছি। এর সাথে একটু ব্ল্যাক মিক্স করলাম। ব্ল্যাক মিক্স করে তিনটাকে একটু এ করে আমরা কালারের থিকনেস কমানোর জন্য, বাড়ানোর জন্য যেটা করতে পারি, অল্প একটু পানি মিক্স করবো, অন্য কোনো মিডিয়া না, পানি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, স্পেস অনুযায়ী তুলি সিলেক্ট করতে পারি। অনেকে চ্যাপ্টার মানে চ্যাপ্টার তুলি ইউজ করে, রাউন্ড তুলি। আমি এখানে রাউন্ড তুলি ইউজ করছি এবং তুলির সাইজ হচ্ছে আপনার 8 সাইজ। ডিপেন্ড করে আর্টিস্টের কন্ট্রোলের উপরে যে সে কতটুকু, হ্যাঁ, ন্যারো এবং থিনার লাইনগুলি আমরা চিকন তুলি দিয়ে ইউজ করবো, বড়ো স্পেসটা আমরা বড়ো তুলি দিয়ে ইউজ করবো। আর আমরা কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডিরেক্ট ফ্যাব্রিকে অ্যাপ্লাই করতে পারবো, এর সাথে অন্য কোনো মিডিয়া যোগ করার কোনো দরকার নেই।
আইলিডটা করব এখন। আইলিড করার জন্য আমরা যেটা করছি এখানে কালার একটু স্কিন টোন আলাদা দেওয়া আছে, এখানে একটু আই মেকআপ দেওয়া আছে। এখানে আমি রেডের সাথে একটু ব্ল্যাক মিক্স করেছি আর স্কিন টোনটা একটু করেছি। এখানে ব্ল্যাক এবং রেডের পার্সেন্টেজটি বেশি বেসিক্যালি। হেয়ার কালারের জন্য নিয়েছি অরেঞ্জ কালার। অনেকে ভাবতে পারে অরেঞ্জ কালার কেন, ব্ল্যাক নয় কেন। আফ্রিকান কালার গ্রেডগুলি দেখলে দেখা যায় কন্ট্রাস্ট ইয়েলো, অরেঞ্জ, রেড এবং এই ধরনের। তো আফ্রিকান যে কালারের কোডটা সেটা আমরা এখানে মেনটেন করছি, যার কারণে একটি অরেঞ্জ ভাবটা, অরেঞ্জের কালারের গ্রেডটা দিয়েছি এখানে। কালার হিসেবে হেয়ারের কালারগুলো আমরা অরেঞ্জ হিসেবে নিয়েছি এবং অর্নামেন্টস এবং জুয়েলারিগুলি তাদের এই রেড এবং অরেঞ্জের এই গ্রেডেরই থাকবে।
আই কালার করব এবার। এর জন্য আমরা আইয়ের বেসটুকু নিচ্ছি হোয়াইট কালার, আর লেন্সটা আমরা ব্লু দিব। এখানে আমরা এখানে প্রাইমারি কালারের কোডগুলিতে ইউজ করছি রেড, ইয়েলো এবং ব্লু। তার সাথে আমরা ইয়েলো এবং ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইউজ করছি পুরো ছবিতে। কিন্তু আমরা যেটা করব এখন এত কন্ট্রাস্ট না বা ফুটছে না, এটাকে ফুটিয়ে তোলার জন্য যেটা করব আমরা ব্ল্যাক আউটলাইন দিয়ে পুরো ছবিটাকে লাইন করব, এটা পরবর্তীতে পরে কমপ্লিট হওয়ার পরে।
ড্রয়িং করছি, লিপসের ক্ষেত্রে আমরা ইউজ করছি রেড, রেডের সাথে একটু হালকা হোয়াইট মিক্স করেছি কন্ট্রাস্ট বাড়ানোর জন্য, আর ইয়েলো একটু দিয়েছি একটু অরেঞ্জ একটু ভাবটা রাখানোর জন্য, একদম পিওর রেড না, রেডের সাথে একটু মিক্স রেখেছি এসব। এখন 00 তুলে নিয়েছি, 001 যে সাইজ আর প্রেফারেবল, আমরা এখানে 1 সাইজ তুলে নিয়েছি। তুলিটা নিয়ে আমরা এখন আউটলাইন করছি, ব্ল্যাক আউটলাইন। ছবি অলমোস্ট আমাদের কমপ্লিট, এখন আমরা ছবিটার মধ্যে চারদিক আউটলাইন দিয়ে ছবিটাকে কমপ্লিট করব।
ছবির ব্যাকগ্রাউন্ড আমরা ডেনিম রাখতে পারি এবং অন্যান্য ফ্যাব্রিকও রাখতে পারি, ফ্যাব্রিকের কালার। এর সাথে ছবির আরও সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে আমরা কোলাজ ওয়ার্কও করতে পারি। এটা যেমন পুরোটাই হ্যান্ড পেইন্ট করছি, আমরা আরও মিক্স করে অনমিক্স মিডিয়া অন্য কাজও করতে পারি। ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য আমরা যেমন আউটলাইন ইউজ করছি, ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্ল্যাক অথবা হোয়াইট অন্য কালারও ইউজ করতে পারি। এটা ডিজাইনারের ইচ্ছার উপরে সে কী প্রিফার করছে। যদি আমরা চাই যে ডেনিম কালারটাই রাখবো, রাখতে পারি। অথবা আমার প্ল্যানিং আছে এটাতে, এই ছবির ক্ষেত্রে যে আমরা হোয়াইট অথবা ব্ল্যাক কালার দিয়ে এটার ডেপথ ক্রিয়েট করব, তাহলে ছবিটা ফোকাস হবে। এবং এই কমপ্লিট হওয়ার পরে আমরা এক থেকে দেড় ঘন্টা এটা শুকাতে দিব। যদিও ইনস্ট্যান্ট শুকিয়ে যায়, কিন্তু তারপরও এটা বেটার হচ্ছে যে একদিন রেখে দিয়ে তারপরের দিন এটাকে রিভার্স সাইডে একটা কাপড় রেখে 120 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আয়রন মেশিন ফুল হিট দিয়ে আয়রন প্রেস করে নেওয়া এবং এটা ফিক্স হয়ে যাবে। তারপরে আমরা ওয়াশ করে পরতে পারবো। যদিও ডেনিম কাপড়টা র্যান্ডমলি আমরা ওয়াশ করি না, তারপরও এটা ওয়াশ করলে কোনো সমস্যা হবে না, কালার ব্লিড করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আর আমাদের লাইক বাটন ক্লিক করেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা নেক্সট ডে আরও নতুন নতুন টপিক্স নিয়ে আসছি, পরবর্তী টপিক্সের জন্য আপনাদের আমন্ত্রণ রইলো।